প্রধানমন্ত্রীর আহ্বান, কৃষকরাই হবে দেশের প্রাণ, উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষু সিং। বৃহস্পতিবার 20 জুলাই সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হল রুমে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষু সিং। এসময় জেলার কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি ও সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উষু সিং। এসময় উন্নয়ন বোর্ডের অর্থায়নে 58,50,000 টাকা ব্যয়ে 350টি সোলার হোম সিস্টেম, 20টি পাওয়ার টিলার, 5টি ধান মাড়াই মেশিন ও 3টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত, এছাড়াও ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক কিষাণী ও উপকারভোগী এ সময় উপস্থিত ছিলেন। সেটা হলো ম্যালেরিয়ার জন্য মূল যেটি প্রয়োজন সেটা হলো মশারি। আমাদের গ্রামেগঞ্জে অনেক মশারি দেওয়া হয়েছে, কখনো কখনো নৌপথে যখন যায় দূর থেকে হলুদ রঙের, নীল রঙের বড় বড় ইয়ে মতন দেখা যায়, দুটি জালের মতন দেখা যায়, কাছে গিয়ে দেখি ওই মশারি দিয়েই মাছ ধরতেছে, ওই মশারি দিয়েই মাছ ধরতেছে। তাহলে মশারিতে দেওয়া হলে কেন আর মাছ ধরতেছেন কেন? কথা বলতে পারে।